हेलो फ्रेंड, आजकल आमी दुटो गान निये आलोचना करब। एकटा होच्छे हिंदीते जे गानटा आजकल रिलीज करा होयेछे भुजेर ए देश मेरे, सेई गानटा, एबं बांग्लाते एकटा गान छिलो आल्लाह आमार। एई दुटो गान निये आजकल बेसिकाली आलोचना करब। तो मेन ब्यापार जेटा होच्छे सेटा होच्छे जे जखन नाकि बांग्लाते कोनो सिनेमा बा गान कपि करा हय कोनो हिंदी बा साउथेर सिनेमा बा गान थेके, तखन सेटा निये किन्तु अनेक चेचामेचि हय, अनेक आलोचना हय। কিন্তু বেশ সেরকমই কোনো বাংলা সিনেমা থেকে বা কোনো বাংলা গান থেকে যখন নাকি হিন্দিতে বা অন্য কোথাও যখন নাকি কপি করা হয়, তখন সেটা কিন্তু বিশেষ কেউ জানতে পারে না, বা জানলেও সেটা নিয়ে খুব একটা চেঁচামেচি হয় না আর কি। তো সেরকমই ব্যাপারটা হচ্ছে যে আজকের অ্যামাজন প্রাইমের জন্য একটা ফিল্ম আসছে যার নাম ভুজ। তো সেখানে অজয় দেবগন রয়েছে, সোনাক্ষী সিনহা রয়েছে। তো তারই একটা গান আজকে রিলিজ করা হয়েছে, দেশাত্মবোধক গানটা। গানটা আমার বেশ ভালো লেগেছে এবং গানটা অরিজিৎ সিং গেয়েছে সবচেয়ে বড় কথা। কিন্তু সেই গানটা কিন্তু অ্যাকচুয়ালি একটা বাংলা গানের কপি, এবং সেই বাংলা গানটা জিতের একটা সিনেমা ছিল শেষ থেকে শুরু বলে, তো সেই সিনেমার একটা গান আল্লাহ আমার, তো সেই গানটা থেকে কিন্তু কপি করা হয়েছে। তো এই ব্যাপারটা হয়তো অনেকেই জানে না, বা জানলেও এই ব্যাপারটা নিয়ে কিন্তু সেরকম একটা কোনো শোরগোল নেই। শেষ থেকে শুরু রিলিজ হয়েছিল কিন্তু আজ থেকে এক বছর প্রায় হয়ে গেছে, এক বছরের বেশি হবে। তো আর আজকে টি সিরিজ থেকে ভুজের যে গানটা দেশ মেরে, সেটা কিন্তু আজকের কয়েক ঘন্টা আগে রিলিজ করা হয়েছে। তো সেক্ষেত্রে বুঝতেই পারছো যে ওই গানটারই এটা পুরোপুরি ভুজের যে গানটা এ দেশ মেরে, সেই গানটা গেয়েছে অরিজিৎ সিং, এবং সেটার যে লিরিক্স সেটা লিখেছেন মনোজ মুনতাসির বলে একজন, আর অর্ক ওটার মিউজিক করেছে, আর মিউজিক অ্যারেঞ্জমেন্ট টোটাল প্রোডাকশানটা হচ্ছে আদিত্য দেবের। এবার এখানে একটা টুইস্ট আছে, তোমরা যদি বাংলা গানটাও ক্রেডিট লিস্টটা দেখো তাহলে বুঝতে পারবে সেই গানটা গেয়েছে অর্ক, মিউজিকও করেছে অর্ক, এবং সেটার যে মিউজিক অ্যারেঞ্জমেন্টটা সেটা করেছে আদিত্যদেব, সেটা লিরিক্স লিখেছিল প্রাঞ্জল। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে তোমরা যদি দেখো যে মিউজিক অ্যারেঞ্জমেন্টটা যেটা, তো মিক্সিংগুলো যে করেছে মানে সেটা হচ্ছে আদিত্যদেব, বাংলাটাতেও সে আদিত্যদেব, হিন্দিতেও আদিত্যদেব, এবং মিউজিক যে করেছে সেটা হচ্ছে অর্ক, মানে বাংলাতেও অর্ক, হিন্দিতেও অর্ক। শুধু গানটা যে গেয়েছে বাংলাতে অর্ক এবং হিন্দিতে অরিজিৎ সিং, কিন্তু যেহেতু মিউজিক ডিরেক্টর এবং মিউজিক অ্যারেঞ্জমেন্ট যারা হাত ধরে হয়েছে সে যেহেতু সেম, মানে যারা ওই গানটার মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছিল এবং মিউজিক ডিরেকশন দিয়েছে, তারাই হিন্দি গানটা কিন্তু মিউজিক ডিরেকশন দিচ্ছে বা মিউজিক অ্যারেঞ্জমেন্টটা করছে। তো সেই কারণে কিন্তু গানটা মানে সুরটা কিন্তু সেম, লিরিক্স আলাদা, দুটো গানের লিরিক্স আলাদা কিন্তু সুরটা সেম হয়েছে, এবং ভোকালটা তো অবভিয়াসলি আলাদা, কারণ ওখানে অর্ক গেয়েছিল, এখানে অরিজিৎ সিং গেয়েছে। তো ব্যাপারটা এটাই হচ্ছে বেসিক তফাতটা আর কি। তো সেই কারণেই সুরটা এক হয়ে দুটো গানের আর কি। তো আমার কোথাও গিয়ে মনে হয় যে বাংলা সিনেমাটার ক্রেডিটটা দেওয়া উচিত ছিল, তো যাই হোক সেটা করেনি তারা। অ্যাকচুয়ালি বাংলার যে মিউজিকটা সেটা নিয়ে গিয়ে বোম্বেতে তারা কিছু ক্রিয়েটিভ কিছু করে দেখাচ্ছে, তো সেটা হয়তো তারা চেপে গেছে, যেহেতু বাংলা রিজনাল কান্ট্রি হওয়াতে অনেকেই খোঁজ খবর রাখে না যে সেখানকার মিউজিক সম্বন্ধে, অনেকে খোঁজ রাখে আবার অনেকে তো বিশেষ করে এই সব গানগুলো হয়তো অতটা তারা জানে না, তো সেই কারণেই সেই মিউজিকগুলো দিয়ে ওরা বোম্বেতে কাজ করছে, তো সে কারণেই হয়তো ক্রেডিটটা চেপে দেওয়া হয়েছে। তো যাই হোক, ক্রেডিটটা আমার মনে হয় দেওয়া উচিত ছিল, যতই মিউজিক ডিরেক্টর এক হোক বা মিউজিক অ্যারেঞ্জমেন্ট এক হোক, এটা একটা প্রোডাকশান আলাদা, ওটা একটা প্রোডাকশান আলাদা, তো কোথাও গিয়ে সিনেমার ক্রেডিটটা দেওয়া উচিত ছিল, তারা আরও মানুষ জানতে পারতো যে একটা বাংলা গান থেকেও একটা হিন্দি গানের কপি করা হচ্ছে। তো ঠিক আছে, কপি সেটা বড় কথা নয়, এর আগেও বহু এরকম গানের, জিৎ গাঙ্গুলি অনেক এরকম বাংলা গানের কপি হিন্দিতে করেছে, তো ব্যাপার এগুলো হয়েই থাকে, যখন মিউজিক ডিরেক্টর এক হয়ে যায় তখন সেটা, কিন্তু যেহেতু প্রোডাকশানটা আলাদা তো আমার কোথাও গিয়ে মনে হয় যে সিনেমার ক্রেডিটটা দেওয়া উচিত ছিল। তো ঠিক আছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, তোমাদের কী মতামত সেটা তোমরা শেয়ার করো, আর তোমাদের দুটো গানের মধ্যে পার্সোনালি কোন গানটা ভালো লাগে বেশি তো সেটাও তোমরা জানিও, এটাই বলার ছিল। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার করতে ভুলো না।